রাশিয়ার বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধে লিপ্ত পশ্চিমারা অভিযোগ পুতিনের। আরো বিস্তারিত জানিয়ে দিব। পাকিস্তানের সহিংস বিক্ষোভে নিহত বেড়ে আট জনে। আবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো দুই ফিলিস্তিনি নিহত। বিশ্বের সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রাডার এখন ইরানের হাতে। আরো জানিয়ে দিব, বাকমুত শহরে রকেট হামলায় এএফপির সাংবাদিক নিহত। ইউক্রেনকে আরো $120 কোটি মার্কিন সামরিক সহায়তার ঘোষণা। নাতোসি বাহিনীর মতো রাশিয়াকে পরাজিত করব, জেলেনস্কির হুঁশিয়ারি। এবং সর্বশেষে জানিয়ে দিব, আবারও কিয়েভের উপর ভয়াবহ তাণ্ডব চালিয়েছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। রাশিয়ার বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধে লিপ্ত পশ্চিমারা অভিযোগ পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো তার দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। তবে ইউক্রেনকে কেন্দ্র করে এই যুদ্ধে চূড়ান্তভাবে আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে বিজয়ী হবে রাশিয়া, এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, আজকে বিশ্ব সভ্যতা আবার চূড়ান্ত একটি টার্নিং পয়েন্টের মুখে রয়েছে। আমাদের দেশের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাতোসিবাদী জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয় বার্ষিকী উপলক্ষে আজ মস্কো রেড স্কয়ার আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন। ইউক্রেনের পূর্ব অঞ্চলে রুশপন্থী লোকজনকে রক্ষা এবং পশ্চিমাদের উচ্চ আকাঙ্ক্ষার বিরুদ্ধে রাশিয়ার স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন ভ্লাদিমির পুতিন। পশ্চিমা এলিট গোষ্ঠীর সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, এই গোষ্ঠী রাশিয়া ভীতি এবং আগ্রাসী জাতীয়তাবাদীদের বীজ বপন করছে। সূত্র পাঁচ টুডে। পাকিস্তানের সহিংস বিক্ষোভে নিহত বেড়ে আট জনে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে চলমান বিক্ষোভে সহিংস রূপ নিয়েছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, এতে নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির। এদিকে বিক্ষোভ দমনে সারাদেশে ধরপাকড় অব্যাহত রেখেছে পুলিশ। পিটিআই এর মহাসচিব আসাদ ওমর সহ এখনো পর্যন্ত 1000 নেতাকর্মীকে আটক করা হয়েছে। দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিক্ষোভ দমনে পাঞ্জাব প্রদেশে সেনা মোতায়েন করা হয়েছে। রাজধানী ইসলামাবাদ, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া খোয়াতেও সেনা মোতায়েনের কথা ভাবা হচ্ছে। এদিকে বিক্ষোভকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। বুধবার সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়। বিবৃতিতে এ সহিংসতাকে কালো অধ্যায় বলে আখ্যায়িত করা হয়েছে। ইমরান খানকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার। এদিন তার গ্রেপ্তারের পরপরই প্রতিবাদে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও পেশোয়ার সহ সবগুলো বড় শহরে তুমুল বিক্ষোভ শুরু হয়। রাজপথে নেমে আসে খানের হাজার হাজার কর্মী ও সমর্থক। আবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো দুই ফিলিস্তিনি নিহত। দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে আরো দুই ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহতের একজন 19 বছর বয়সী আহমেদ জামাল আসাফ, আরেকজন 24 বছর বয়সী ওয়ালিদ কাতানাত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। এর আগে মঙ্গলবার গাজায় কয়েক ঘন্টায় ইসরায়েলের পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 15 জন নিহত হন। এদিকে নিহত দুই ফিলিস্তিনি জেরিনের দক্ষিণ অঞ্চলে কাবাতিয়া শহরে গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনীর বড় একটি ফোর্স শহরে অভিযান চালিয়ে পশ্চিম পাড়া দিকে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেয়। সৈন্যরা তল্লাশি ও লুটপাট চালায়। যদিও এ নিয়ে ইসরায়েল সেনাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা বলছে, হামলার সময় সৈন্যরা একটি গাড়িতে গুলি চালায়, এতে 2 জন নিহত হন, আরেক ব্যক্তি আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা জানান, ইসরায়েলি বাহিনী বাড়ি বাড়ি অভিযান চালায় এবং সড়কে গাড়ি থামিয়ে তল্লাশি করে। বিশ্বের সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রাডার এখন ইরানের হাতে। ইরানের সামরিক বাহিনীর হাতে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রাডার ব্যবস্থা রয়েছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র ও রাডার শত্রুদের চোখে কাটা হয়ে দেখা দিয়েছে। মঙ্গলবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহি ফার্জ এ খবর দাবি করেন। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনীর তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ক্ষমতা বাড়িয়ে চলেছে। ইরানের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা সফলতার সাথে নানা ধরনের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম তৈরি করছেন। সাবাহি বলেন, ধর্মীয় শিক্ষার ভিত্তিতে ইরান এই নীতি অনুসরণ করে যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য দেশের সামরিক শক্তি বাড়ানো অপরিহার্য।
এ কমান্ডার আরো বলেন, বিশেষ ভৌগোলিক, রাজনৈতিক ও কৌশলগত অবস্থানের কারণে শত্রুরা সবসময় ইরানের উপর শূন্য দৃষ্টি বজায় রাখে। সূত্র পাস্টোডে। বাকমুতে রকেট হামলায় এএফপির সাংবাদিক নিহত। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুতের কাছে এএফপির একজন সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল 4:30টার দিকে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ছিলেন, তখন তার উপর একটি রকেট আঘাত হানে। ফরাসি সংবাদ সংস্থা টুইটারে এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পূর্ব ইউক্রেনে এএফপির ভিডিও সাংবাদিক আরমান সোলডিন নিহত হয়েছেন। তার বয়স ছিল 32 বছর। তার নিহতের খবর পেয়ে এএফপি পরিবার বিধ্বস্ত হয়েছে। আমাদের সব চিন্তা তার পরিবার ও প্রিয়জনদের নিয়ে। সাংবাদিক সোলডিন বসনিয়ান বংশোদ্ভূত একজন ফরাসি নাগরিক ছিলেন। বাকমুতের কাছে সাসিফ ইয়ার শহরের উপকণ্ঠে রকেট হামলায় তিনি নিহত হন। ঘটনাটি প্রত্যক্ষকারী সহকর্মীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে। এএফপি জানিয়েছে, সোলডিন এখন বসনিয়ার রাজধানী সারাজোভোতে জন্মগ্রহণ করেন। তিনি একজন ফরাসি নাগরিক। তিনি লন্ডনে নিয়োগের আগে 2015 সালে রোমে ইস্টার্ন হিসেবে এজেন্সিতে যোগ দেন। রাশিয়া আগ্রাসন শুরু করার পরের দিন যুদ্ধ কভার করতে তিনি ইউক্রেনে আসেন। হামলার সময় সোলডিনের সঙ্গে আরো 4 সহকর্মী ছিলেন, তবে অন্য সাংবাদিকদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে এএফপি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো টুইটারে সোলডিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, তার সাহসের প্রশংসা করেছেন। এর আগে রাশিয়ার হামলায় 15 জন সাংবাদিক নিহত হয়েছেন। ইউক্রেনকে আরো $120 কোটি মার্কিন সামরিক সহায়তার ঘোষণা। ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, তখন দেশটিকে আরো $120 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটন এই সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে। এর ফলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রয়োজনীয় গোলাবারুদের যোগান নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, প্রতিরক্ষা বিভাগ একটি নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্য দিয়ে ইউক্রেনের প্রতি আমেরিকার দৃঢ় সমর্থন ফুটে উঠেছে। এই প্যাকেজ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রয়োজনীয় গোলাগুলির সরবরাহ নিশ্চিত করবে। ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের আওতায় $120 কোটি এই প্যাকেজ সরবরাহ করা হচ্ছে। সামরিক সহায়তা প্যাকেজে রয়েছে 155 মিলিমিটার কামানের গোলা, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রকেট ও ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং এয়ার ডিফেন্স লঞ্চার ও রাডার। মার্কিন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় প্রতিরক্ষা বিভাগ সরাসরি এসব অস্ত্র সরবরাহ না করে বরং অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ কিনবে। সূত্র সিএনএন। নাতোসি বাহিনীর মতো রাশিয়াকে পরাজিত করব, জেলেনস্কির হুঁশিয়ারি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1945 সালে জার্মানির নাতোসি বাহিনী যেভাবে পরাজিত হয়েছিল, একইভাবে রাশিয়াকে আমরা পরাজিত করব। রাশিয়ায় বিজয় দিবস উদযাপনের একদিন আগে সোমবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি এ কথা বলেন। খবর এনডিটিভির। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রোববার তারা রাশিয়ার 35টি ড্রোন এবং 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এদিকে মঙ্গলবার মস্কোর রেড স্কোয়ারে দেওয়া ভাষণে পুতিনও বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী নাতোসি বাহিনীর মতো ইউক্রেনকে পরাজিত করবে। আবারও কিয়েভের উপর ভয়াবহ তাণ্ডব চালিয়েছে রাশিয়া। রাশিয়া মঙ্গলবারও ইউক্রেনের রাজধানীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেন সেগুলো ধ্বংস করতে সমর্থ হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি পাল্টা সামরিক অভিযানের আভাস দিয়েছেন। ইউক্রেনের প্রায় 2/3 অংশের উপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল। মঙ্গলবার ভোরে শুধু রাজধানী কিয়েভের উপর প্রায় 15টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করে মস্কো। তবে ইউক্রেনের সূত্র অনুযায়ী প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে শত্রুর ষড়যন্ত্র বিফল হয়েছে বলে শহরের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পপকো টেলিগ্রাম অ্যাপে মন্তব্য করেছেন। তার মতে, যত বেশি সম্ভব নিরীহ মানুষের হত্যাই এই হামলার লক্ষ্য ছিল। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শহরের দক্ষিণ পশ্চিমে একটি বাড়ির উপর আকাশ থেকে ধ্বংসাবশেষ পড়ার খবর দিয়েছেন। তবে তার মতে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ক্লিচকো জানান, সোমবারের হামলায় কমপক্ষে 5 জন আহত হয়েছে। শুধু মে মাসে রাশিয়া এ নিয়ে কিয়েভের উপর 5 দফা বড় আকারের হামলা চালালো। একদিন আগে রাশিয়া ইউক্রেনের উপর সবচেয়ে বড় ড্রোনের ঝাঁক পাঠিয়েছিল। সোমবার রাশিয়ায় বিজয় দিবস উদযাপন করা হয়। 1945 সালে নাতোসি জার্মানির পরাজয় উপলক্ষে রাশিয়ায় দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে।